হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো হাঁসের ডিম। হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, নিয়েছি হলদি পাউডার, নুন, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা ভাপ দিয়ে নিয়েছে, আর ডিমটাকে আমি হাফ হাফ করে নিয়েছি। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তারপর দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আমি দিয়েছি গোটা গরম মশলা, তিনটে এলাচি, দুটা তেজপাতা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়েছি টমেটো, বড় সাইজের একটা টমেটো, সব একসঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিব মশলাগুলোকে, আর গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দেব পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে। তারপর আমি ঠান্ডা করে একটা পেস্ট করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিব। এবার আবার প্যান বসিয়ে দিয়েছে, প্যানে দিয়েছে সর্ষের তেল, তা আমি আলুগুলো ভেজে নিব, একটু হলদি পাউডার আর নুন দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছে। নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। এক চিমটি আমি এই সাথে হলদি পাউডার আর নুন দিব, নুন দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তারপর আমি আলু ভাজাটাকে নামিয়ে ডিমটাকে ভেজে নিব। এই ডিমের ঝোলটা অসাধারণ টেস্টি হয়, একদম প্রসেস পুরো আলাদা করে বানিয়েছে। এখন আমি ডিমের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছে।
এক পিঠ হওয়ার পর আরেক পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আবার প্যানের মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো ভেজে এটাকে পেস্ট করেছিলাম। ওই মশলাটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিচ্ছি তেলের সাথে। এখন আমি দিয়ে দেবো আলুগুলো, আলুগুলো দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে। এখন আমি ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা আমি বেশি দেব না, এটা হাঁসের ডিমের কষা বানাবো। জলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। গ্রেভিটা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এখন লাস্টে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে হাতে মেশ করে দিয়ে দিয়েছি। এটা ফ্লেভারের জন্য দিয়েছি, খুব টেস্টি হয়। এখন আমার ঢেকে দিয়েছি, ঢেকে আমি গ্যাস অফ করে দিব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি, তারপর সার্ভ করেছি ডিমের কষা রেসিপি। হেভি টেস্টি হয়, গরম গরম ভাত রুটি ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে।